আজকে আমাদের দলবল ভারী, অনেকগুলো আমরা, একটাই সমস্যা, মাথা নিচু করে করে যেতে হবে। বাগানটা দেখে মন শান্তি, খুব সুন্দর রেল লাইন, লেনে পারে হাঁটতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ব্লগে সুস্বাগত আছি। আমি এখন রয়েছি সকাল সকাল বিশাল লাউ বাগানে। এই লাউ বাগান থেকে বা লাউ ক্ষেত যাই বলেন, লাউ ক্ষেত থেকে লাউ নিতে আসছি, আর লাউ ক্ষেতটা আপনাদের দেখাই, পুরো এরিয়া জুড়ে লাউ ক্ষেত। এই যে দেখেন, এখান থেকে শুরু হয়েছে, মানে ওই লম্বা ওই লম্বা ওই লম্বা এই লম্বা, পুরা স্কোয়ার সাইজ, পুরা এত সুন্দর লাউ বাগান, জীবনে প্রথম এরকম লাউ বাগান দেখলাম। এত সুন্দর লাউ বাগান, এত সুন্দর করে মাচা করে দিছে, মানে কয় শতকের উপর হবে এটা, 25-30 শতকের উপর হবে। হ্যাঁ আসি ভালোই, হ্যাঁ লাউ নিতে আসলাম। এইদিকে সব আলুর কাজ চলতেছে, আলু তোলা তোলির কাজ। লাউ বাগানটা তো খুবই সুন্দর হয়েছে, মানে কয় শতকের উপর হবে এটা? 20 শতকের মতো 20 শতক। আসসালামু আলাইকুম, খুব সুন্দর লাউ বাগান করছেন তো, একটু লাউ দেয়া না, নিতে আসলাম আর কি। এটা ঢোকে কিভাবে নিচ দিয়ে? ও বেগুনও কাটছেন দেখি, আরে সেই মরি, কালো কালো সেই মরিচ হয়েছে, কালো বেগুন ঢোকে কোন দিক দিয়ে? এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে ঢোকা যায়। বিসমিল্লাহ, এই যে দেখেন বিশাল লাউ খেতে, আমি নিচ থেকে আপনাদের একটু দেখাই। দেন না তিনটা, দেন দুই তিনটা কচি দেখে দেন, এটা কয় শতকের উপর করছেন? 31 শতক হবে। সুন্দর হয়েছে আবাদ আপনার, কয় মাস হয়েছে এটা তাও? মেলা মাস হয়েছে, বেগুন তোলেন, ঘাস কাটেন, লাউ এর সমারোহ পুরা। দেন তিনটে দেন না, আরো 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 দুইটা দিয়ে দেন। বাগানটা দেখে মন শান্তি, ভর্তি। এই বাগানে বাগান থেকে ঘুমাইতে মন চাইছে, অন্ধকার একটা পরিবেশ, মনে হচ্ছে শুয়ে থেকে ঘুমাই যাই, সেই একটা সিন বাগানে, মানে খুবই ভালো লাগলো। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। একটাই সমস্যা, মাথা নিচু করে করে যেতে হবে, কোমর লেগে যায়। অনেক বড় বাগান তো, কোমর হেলে হেলে আপনাকে পুরো বাগান ঘুরতে হবে। এই যে বললাম আর ওষুধ, এই যে 5টা লাউ নিলাম, কত নিবা লাউ? 30-40। কোনটা 30, কোনটা 40? এগুলো 30, বের করো দেখি। ও ভুল বলছিলা, এটা 30 রাখো, দাও ভালো দেখি, একটা দাও। হ্যাঁ ওইটা নাও। এখানে দেখেন এই মাথা থেকে শুরু হয়েছে ক্ষেতে আলু তোলা, সব
মহিলারা পুরুষরা সব আলু তুলতেছে সেই রোদের মাঝে, বাপরে বাপ। আনারস কেজি কত? 60। 50 ধরেন? শুকায় যায় নাই তো এগুলা? না না, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। 60 কেজি। তিনটে কি এক কেজি হয়েছে? তিনটে এক কেজি 300। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়া কত বেছেন আপনার মালটা? মালটা আপনার হবে 350। 350? এগুলা কি বেল? বেল কত? মানে কি পিস? 30 না, খোলা আছে, ব্যাগা আছে। আজকে রংপুরে অনেক রোদ উঠছে, মার খাওয়া মাল কেন? টক হবে না, মিষ্টি হবে? হয় না, এক কেজি হয় নাই? দেখো লাউ, জীবনে প্রথম এরকম বাগান দিলাম, বুঝছো? পুরা 26 শতকে ঘেরা একদম, এত সুন্দর, মানে মাথা হয়ে হলেও বাগানের ভিতর ঢুকতে হচ্ছে। সব জ্বালা লাউ, দাম কম। পাঁচটা লাউ কত নিচ্ছে বলো তো? আইডিয়া তো ভালোই আছে। হ্যাঁ, 120 টাকা নিচ্ছে, এমনি বাজারে দাম বেশি। 20 টাকা করেই বেচে, পরে বাগান থেকে ঘোরা হয়েছে না, 20 টাকা বেশি, 120 টাকা দিছি। ভালো হয়েছে, একটাই 35 টাকা। লাউ কিনবা না, লাউ প্রচুর বাগান ওখানে, বলবা আনি দিব। হ্যাঁ, এত সুন্দর বাগান, মানে হ্যাঁ ওইটা ওইটাও ভালো আছে, কিন্তু এইটা সুন্দর। এগুলো 20 টাকা করানে, 20 টাকা 25 টাকা। পেঁয়াজ, গরম মশলা, কিরে ভালো আছিস? কি অবস্থা? বুঝছো না, গিফট নিয়ে এসছে তোর। আজকে দুপুরের দিকে আকাশ অনেক মেঘলা মেঘলা, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। কালো হয়ে আছে, মনে হয় বৃষ্টি আসবে এরকম। দেখেন লিচুর কত সুন্দর মুকুল আসছে, ছোট ছোট বেগুন আসতেছে। এই দেখেন চেরি টমেটো কত সুন্দর হয়েছে, যখন বড় বড় লাল লাল হবে তখন আরো দেখতে সুন্দর লাগবে। বাতা না দেওয়াতে একবারে শুয়ে গেছে, শুয়ে শুয়ে একবারে ঘুমায় ঘুমায় হয়েছে। এগুলো বড় হবে, জঙ্গলি গাছের মতো বড় হয় এই টমেটোর চারটা, মানে বিশাল হবে, একবারে ছড়া যাবে। এটার গাছ আছে 3টা, আর চেরি ফলের অনেকগুলো আছে, মানে চেরি টমেটোর অনেকগুলো আছে। এখানে বেশিরভাগই আমি চেরি টমেটো এনেছিলাম, 3টা খালি বড় টমেটো ছিল, যেটা হচ্ছে হাইব্রিড জাতের বড় বড়। বেগুনের চারাগুলো খুবই ভালো, ভালো হয়েছে। আর এই মরিচ তো বাইরে ভাই হইতেই থাকে। রংপুরে মোটামুটি 2-3 দিন থেকে ভালোই গরম পড়ছে। এই যে আমার হাজারি গোলাপের গাছ দেখেন, কত সুন্দর হয়েছে,
অনেক কলি, মানে এক গাছে মনে হয় 100-এর উপরে কলি, সব এক কালার। যদি মানে সবগুলো কালার চেঞ্জ হতো আরও বেশি সুন্দর লাগতো দেখতে। কালারফুল আসছে, খুব সুন্দর। পুঁইশাক তখনকার মুরগি রান্নাটা, মাংসটা রান্না করেছিল তাড়াতাড়ি। গাছে একটা ছোট বিচি খেলা গাছ আছে, ওখানে চারটা টমেটো হয়েছে, তিনটা ক্যাপসিকাম হয়েছে, এগুলো মরিচ দেখছো? ও যে আমাদের সাথে মরিচ আছে। তারপরে এইগুলা মরিচ, গুল মরিচ, চেরি ফল, চেরি মরিচ বলে একটাই খুব ঝাল, ইফতারের সময় খাও। তাই কি? একটাই ঝাল অনেক, এটার তাহলে আমাকে বিজানি দিস তো। লাল লাল এটা করতে হবে, এই দেখুন কি কিউট সবজিগুলো, না চাইনিজ সবজি। সুন্দর, হ্যাঁ ভালো হয়েছে। কিন্তু এটা এত ছোটবেলা পাচ্ছিস, আরো বড় হইতো তো। এটাও তো কাঁচা দেখতে আমি আনলাম। কি বলছি, বেগুনি? ও পোলাও হয়ে গেছে, এখানে ফলমূল কেটে রেডি করা হলো, একটু পর বাড়াবাড়ির কাছে আমরা লেগে যাব। সময় আসছে, এখনো আধা ঘন্টার মতো আছে সময়। আজকে আমাদের মাঝে সীমাপু ইফতারি করতেছে প্রথম এই রোজায়। আজকে আমাদের দলবল ভারী, অনেকগুলো আমরা, মুড়ি মাখাইলাম। বিরিয়ানি কেমন স্বাদ হয়েছে? মনে হচ্ছে সরিষার তেল দিয়ে করছে তো ঘি পেলে ভালো আছে। সরিষার তেলের মধ্যে আমরা ঘি দেওয়া আছে আমাদের, না ঘি দিছে মনে হয়। ঘি কখন দিলাম? ঘি তো দিই না আমি, একটু রান্নায় ঘি কম ব্যবহার করি। সরিষার তেলটা ভালো, সরিষার তেলটা অনেক ভালো, খাঁটি। ও মামা তুমিও মাখা খাও? মাখালাম, গাজর কুচি কুচি করছো। আমার ভিডিও আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।